আমাদের দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে পারবো কিনা বা গণতান্ত্রিক ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো কিনা, এটা নিয়েই একটা সংকট তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারের নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে যে বিদেশি চাপ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নির্বাচনের ব্যাপারে অধিকতর আগ্রহী, অধিক তৎপরতা তারা দেখিয়েছেন। যদিও শেষ পর্যন্ত তারা সক্ষম হননি, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্বাচন নয়, তাদের লক্ষ্য বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে এবং ভূখণ্ডের বাইরে আমাদের বঙ্গোপসাগরে সেখানে তাদের ঘাঁটি স্থাপন নিয়ে তারা বহুদিন ধরে চাপাচাপি করছে এবং সেই লক্ষ্যে পূরণ করতে না পেরে তারা রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেই জায়গা থেকে এই নির্বাচনকে একটি শান্তিপূর্ণ পরিবেশে সফল করার দায়িত্ব আমাদের সকলের রয়েছে বলে ওয়ার্কার্স পার্টি এই নির্বাচনের প্রশ্নে দৃঢ়তার সাথে ভূমিকা রাখা চলছে। Thank you.